আমরা গত ক্লাসে বলছি যে আজকে হচ্ছে যে রাইসের অ্যাডাপ্টেশনটা আমরা একটু দেখব। আমরা সবাই জানি যে রাইস কি ধরনের প্ল্যান্ট। রাইস রাইস দেখো, রাইস কালচার যদি দেখো তোমরা, তাহলে আমাদের এখানে রাইস কিভাবে কি কিভাবে গ্রো করে বলো তো। একটা হচ্ছে যে ড্রাই ড্রাই কন্ডিশনে করে, তাই না? যেটা হচ্ছে যে ব্রডকাস্ট আউশ যেটি করে, সেটা হচ্ছে জাস্ট ড্রাই কন্ডিশনে, অ্যারোবিক রাইস যেটা বলা হয় এখন। আরেকটা কি, যে ওই যে বোরো রাইস, যেটা বোরো রাইসটা এখন যেটা ফিল্ডে আসছে, সেটা কেমন, যে ওয়াটার স্ট্যাগনেন্ট অবস্থায় দেখা যায়, যে কন্টিনিউয়াসলি ওয়াটার স্ট্যাগনেন্ট অবস্থায় থাকে। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে আমন রাইস, যেটি হয় আমন রাইসটা পানির উপরে থাকে, দেখা যায় যে পানি যখন বাড়ে, কিছু কিছু ভ্যারাইটিস আছে সেগুলি হচ্ছে স্টেম ইলঙ্গেশন করে পানির উপরে ভেসে থাকে। আবার কিছু কি, যে কিছু প্ল্যান্ট এমন আছে যে 2-3 দিন পানির নিচে থাকলে, বা এখন যে ডেভেলপড ভ্যারাইটি আছে সেগুলি হচ্ছে অ্যাবাউট 2 উইকস যদি পানির নিচে থাকে, তারপরেও দেখা যায় যে সেগুলি আবার রিগ্রোথ হয় প্ল্যান্ট গুলি। তাহলে এই যে রাইস প্ল্যান্ট, তার ডাইভার্স যে হ্যাবিটেট, এক হচ্ছে যে অ্যারোবিক কন্ডিশনেও গ্রো করতে পারে, আবার তোমার পানিতেও গ্রো করতে পারে, আবার হচ্ছে স্ট্যাগনেন্ট অবস্থায়ও গ্রো করতে পারে। তাহলে কি এটা আসলে আমরা বলতে পারি যে রাইস সেমি অ্যাকোয়াটিক প্ল্যান্ট। এখন এই যে সেমি অ্যাকোয়াটিক, এটার মধ্যে দেখো আমাদের দেশের জন্য একটা প্রবলেম কি, যে আমন রাইস যেটা, যে রেইনফেড লো ল্যান্ড আমন রাইস, এখন আমন রাইস সেখানে দেখে কভারেজ অনেক বেশি। অন দা আদার হ্যান্ড তুমি বোরো দেখো, কভারেজ সেকেন্ড, আউশ হচ্ছে খুবই কম, আর কিন্তু প্রোডাকশন হচ্ছে বোরোতে সবচেয়ে বেশি, তারপরে আমন, তারপরে হচ্ছে তোমার আউশ। এখন এই যে তোমার রাইস তাহলে কিভাবে অ্যাডাপ্ট করে ভিন্ন ভিন্ন অবস্থায়, সেই জিনিসটা আমরা দেখব, যে রাইস আসলে এক্সেস ওয়াটার কন্ডিশনে কিভাবে গ্রো করে। কারণ নর্মালি আমরা কি দেখি, নর্মালি দেখি যে প্ল্যান্ট হচ্ছে যদি ওয়াটার স্ট্যাগনেন্ট অবস্থায় হয়, অনেক প্ল্যান্টই একদিন পানি দাঁড়িয়ে থাকলেও কিন্তু মারা যায়। ইভেন তোমার যেসব প্ল্যান্ট আমরা টবে কালচার করি, সেখানেও যদি টবের মধ্যে পানি জমে যায় কোনো কারণে, দেখা যায় যে 1-2 দিনের মধ্যে কিন্তু গাছ আর তার সিমটম প্রকাশ শুরু করে, ঢলে পড়ে, উইল্টিং হয়ে যায়। কারণ কি, যে সে আর পানি আপটেক করতে পারে না, আর রুট পচে যায়। হ্যাঁ, তাহলে এই যে অবস্থাটা, এই অবস্থাগুলি রাইসে কেন হচ্ছে না, সেই জিনিসটাই আমরা একটু দেখব। এখন তোমাদের কি মনে হয় কি জন্য হয় না? তোমরা দেখতে পাচ্ছ তো স্ক্রিন? হ্যালো, দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, তাই তো? এখন এখন রাইসের তাহলে 3টা টাইপ আমরা সিম্পলি বলছি, যে একটা অ্যারোবিক রাইস, একটা হচ্ছে তোমার স্ট্যাগনেন্ট কন্ডিশনে যেটি গ্রো করে বোরো রাইস, আর একটি হচ্ছে তোমার রেইনফেড আমন রাইস যেটি। এখন এক একটাই কিন্তু এক এক রকম প্রবলেম। এখন দেখা যায় যে আমাদের দেশে কিন্তু যে রেইনফেড আমন যেটি, সেখানে ডিপ ওয়াটার রাইস কিছু আছে, কিন্তু সেখানে প্রবলেম কি, যে প্রবলেম হচ্ছে যে যদি দেখা যায় পানির নিচে চলে যায়, তাহলে গাছগুলি পচে যায়। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে কিছু কিছু ভ্যারাইটি স্টেম ইলঙ্গেশন করে, যেটা ডিপ ওয়াটার রাইস বলে, স্টেম ইলঙ্গেশন করে তারপরে দেখা যায় পানির উপরে ভেসে থাকে, যেটা তোমরা জানো যে ইন্টার ক্যালারি মেরিস্টেমের অ্যাক্টিভিটির জন্য ইন্টারনোডাল লেন্থ ইনক্রিজ করে, এবং সেভাবে হচ্ছে তারা বেঁচে থাকে এক্সেস ওয়াটার কন্ডিশনে। কিন্তু এখানে সমস্যা হলো যে টিলারিং খুবই কম হয়, আবার পরে লজিং হয়, হ্যাঁ, তারপরে গ্রেইন যেটি হয় সেগুলির পোর কোয়ালিটি থাকে, জন্য ওটাও কিন্তু অত বেশি ডিজায়ারেবল না। এখন একটা বিষয় সাবমার্জেন্সে, সেটা হচ্ছে যে যদি কার্বন রিজার্ভ করে রাখতে পারে, কম ইউজ করবে, হ্যাঁ, স্টোর করে রাখবে স্টেমে, পরে যদি বন্যার পানি চলে গেলে, তারপরে সেই কার্বন বা সেই তোমার সুগার ইউজ করে, তারপরে কি হবে, যে তারা হচ্ছে যখন এই ওয়াটার হচ্ছে তোমার চলে যাবে, তারপরে রিগ্রোথ হবে, সেটা একটা ডিজায়ারেবল ক্যারেক্টার, যেটা যে এখন মডার্ন ভ্যারাইটিতে করা হয়েছে, ওটা SAB1 জিন ইন্ট্রোগ্রেস করে। হ্যাঁ, সেই জিনিসটা আমরা একটু দেখব, যে বলা হচ্ছে যে রিসেন্টলি SAB1 জিন
introgressed into হচ্ছে তোমার বৃদ্ধান এবং বৃদ্ধান 51 and 52 having sub one gene এবং এই এই দুটো লাইন যদি পানির নিচে দুই সপ্তাহ থাকে তারপরে আবার দেখা যায় তারা রিগ্রোথ করতে পারে এখন সাবমার্জেন্স টলারেন্স তারা যে কেন সাবমার্জেন্স টলারেট করতে পারে সেই জিনিসটাই আমরা দেখব যে সাবমার্জেন্স টলারেন্স ইজ এ মেটাবলিক অ্যাডাপটেশন ইন রেসপন্স টু অ্যানারোবিয়াসিস দ্যাট এনেবলস সেলস টু মেইনটেইন দেয়ার ইন্টিগ্রিটি সো দ্যাট দি প্ল্যান্ট সারভাইভ হাইপোক্সিয়া উইদাউট মেজর ড্যামেজ এটা কিন্তু যে সাব ওয়ান জিন ইন্টিগ্রেস করার পরে তার একটা মেটাবলিক মানে অ্যাডাপটেশন এবং কি করে যে তারা হচ্ছে দ্য ইনক্রিজেস ইন কার্বোহাইড্রেট কনজাম্পশন ফর সেল ডিভিশন সেল ইলংগেশন এন্ড মেইনটেনেন্স অফ ইলংগেটেড লিভস আর অ্যাডভার্স ফ্যাক্টরস টু এসকেপ সাবমার্জেন্স অ্যাডাপটেশন এখন সেল ডিভিশনের জন্য তারা কি যে এক্সেস কার্বোহাইড্রেট তারা ইউজ করে না এগুলি কিন্তু অ্যাডভার্স ক্যারেক্টার্স যে সেল ডিভিশন করলো সেল ইলংগেশন করলো এবং তারা ওই যে ডিপ ওয়াটারাইসিস যেটি হয় সেটা অ্যাডভার্স ক্যারেক্টার কিন্তু তোমার সাবমার্জেন্স টলারেন্স এর ক্ষেত্রে যেটা হয় যে ক্যাপাসিটিস ফর আন্ডার ওয়াটার ফটোসিনথেসিস ইন্টারনাল অক্সিজেন ট্রান্সপোর্ট অ্যানারোবিক ক্যাটাবলিজম শুট ইলংগেশন রেসপন্স অ্যান্ড অ্যাবিলিটি টু রিকভার আফটার দি ফ্লাড ওয়াটার সাবসাইড এইটা হচ্ছে ইম্পর্টেন্ট ক্যারেক্টার হ্যাঁ সাবমার্জেন্স টলারেন্স এর জন্য রাইস প্ল্যান্টের এই ক্যারেক্টারগুলি যে আন্ডার ওয়াটার ফটোসিনথেসিস তারা মেনটেন করতে পারবে ইন্টারনাল অক্সিজেন ট্রান্সপোর্টটা ফ্যাসিলিটেট করবে এবং অ্যানারোবিক ক্যাটাবলিজম সেটা অ্যাসিস্ট করবে এবং হচ্ছে শুট ইলংগেশন রেসপন্স যেটি সেটা হচ্ছে কম করবে এবং অ্যাবিলিটি টু রিকভার আফটার ফ্লাড ওয়াটার সাবসাইড ফ্লাড ওয়াটার চলে যাওয়ার পরে আবার রিকভার করতে পারবে এবং সেখানে বলা হচ্ছে যে রাইস ইজ এ সেমি অ্যাকোয়াটিক প্ল্যান্ট অ্যাডাপ্টস টু ফ্লাড কন্ডিশন থ্রু দ্য ফর্মেশন অফ অ্যারেনকাইমা টিস্যু হুইচ ফ্যাসিলিটেট অ্যারেশন অফ সাবমার্জ গ্রোথ অ্যান্ড অ্যারেনকাইমা আইদার কনস্টিটিউটিভ meaning that it always forms during hypoxic environmental condition and constitutive parenchyma occurs most frequently in the shoots and roots of wetland species jeta normal phenomena je parenchyma form hoy jeta amra hydrophytic adaptation er shomoy dekhchi je bibhinno dhoroner parenchyma form hoy bibhinno parte ekhon ei je what are the mechanisms of rice plant to sub hocche survive under water logged or submerged condition or excess water condition এখন একটি দেখো যে excess water stress rice plant এ হয় সেটা কিভাবে হয় একটা হচ্ছে সাবমার্জেন্স আর একটি হচ্ছে ওয়াটার লগিং সাবমার্জেন্স কোনটি যে কমপ্লিট প্ল্যান্ট হচ্ছে মানে হোল প্ল্যান্ট কমপ্লিটলি ডিপড ইন দা ওয়াটার টোটাল প্ল্যান্ট ইভেন যে লিফ টিপ হচ্ছে পানির নিচে হোল প্ল্যান্ট রিমেইন আন্ডার ওয়াটার আর এই ক্ষেত্রে ওয়াটার লগিং কন্ডিশন যেটি সেটি কি যে পার্ট অফ দ্য প্ল্যান্ট ইজ ইন দ্য এয়ার এন্ড পার্ট আন্ডার ওয়াটার এন্ড পার্টলি হচ্ছে কোথায় যে আন্ডার সয়েল তো এখানেও সয়েলের নিচে কিন্তু যে যে পার্টটা নর্মালি যে শুট পার্টটি সেটা হচ্ছে এয়ারে এক্সপোজ থাকে কিন্তু সাবমার্জেন্সের ক্ষেত্রে কমপ্লিটলি ডিপ ইন ওয়াটার তখন কি যদি কমপ্লিটলি তোমার ডিপ করে দেওয়া হয় এই যে মানুষ যেমন আমরা ডুবে গেলে কি হয় যে এক দুই মিনিটের মধ্যেই কিন্তু মারা যায় মানুষ তাহলে ওই যে মারা যাচ্ছে এটা কেন হচ্ছে যে অক্সিজেনের অভাবে তো এই প্ল্যান্টের ক্ষেত্রেও কিন্তু অক্সিজেনের অভাব হচ্ছে হচ্ছে না এখন এই অক্সিজেনের অভাবের জন্যই কিন্তু মোস্টলি ওই যে মারা যায় প্ল্যান্ট গুলি কিন্তু তোমার যখন হচ্ছে এই এইভাবে ডিপ করা অবস্থা থাকার পরেও দেখা যায় কিছু কিছু ভ্যারাইটি দুই সপ্তাহ তারা বেঁচে থাকে দুই সপ্তাহ পরেও আবার রিগ্রোথ হয় দেখা যায় যে হয়তো তার এক্সিস্টিং যে আগের পার্টটা ছিল সেটা নষ্ট হয়ে যায় বাট পরে আবার নতুন করে টিলারিং হয় এখন আর এই কন্ডিশন যেটি এই কন্ডিশনে যেটা দেখা যায় যে এয়ারে লিভ স্টেম ইনফ্লোরেসেন্স সবই হচ্ছে বাইরেই আসছে আর পার্টলি হচ্ছে তোমার পানির নিচে আছে যেটি যে বোরো রাইস কালটিভেশন ওয়াটার লক অবস্থায় করে এখন এখানে কিভাবে হচ্ছে তারা সার্ভাইভ করে রাইস প্ল্যান্টস সেই মেকানিজমটা কি এখানে নর্মাল তুমি বোরো রাইসের ক্ষেত্রে যদি দেখো সেখানে ফরমেশন অফ অ্যারেনকাইমা অ্যান্ড বেরিয়ার টু আরওএল আরওএল হলো রেডিয়াল অক্সিজেন লস
তাহলে অ্যারেন এক হচ্ছে ফরমেশন অফ অ্যারেন কাইমা অ্যান্ড ব্যারিয়ার টু আরওএল। তাহলে কি করে যে তারা একটা হচ্ছে অ্যারেন কাইমা ফর্ম করে আর একটা ব্যারিয়ার ফর্ম করে টু রিডিউস দ্য রেডিয়াল অক্সিজেন লস। এটা হচ্ছে তার মেইন মেকানিজম ওয়াটার লকড কন্ডিশনে। আর এই যে সাবমার্জেন্সে, আন্ডার সাবমার্জেন্স মানে কমপ্লিটলি যখন সাবমার্জ থাকে তখন কি, তখন হচ্ছে যে দুটো মেকানিক্স সে ফলো করে, সেটা কি দুটো রুট। একটা হচ্ছে ইন্টারনাল অ্যারেশন, যেটি ইন্টারনাল অ্যারেশন বৃদ্ধি করে, যেমন ফরমেশন অফ অ্যারেনকাইমা, তাই না? তারপরে হচ্ছে সেটা কিভাবে ইন্টারনাল অ্যারেশন করে, ফরমেশন অফ অ্যারেনকাইমা অ্যান্ড লিফ গ্যাস ফিল্ম, এই পয়েন্টগুলি আমরা আসবো ব্রডলি। আরেকটি হচ্ছে যে ডায়াগ্রামটিক্যালি টোটাল মেকানিজমটা দেখানো, যে দুটো কন্ডিশন হতে পারে, দুটো কন্ডিশনে এখন সাবমার্জেন্সে আবার দুই ভাবে হয়, সেটা হচ্ছে একটা ইন্টারনাল অ্যারেশন ইনক্রিজ করে আর একটা হচ্ছে গ্রোথ কন্ট্রোল করে। হ্যাঁ, গ্রোথ কন্ট্রোল। এখন গ্রোথ কন্ট্রোলটা কিভাবে করে, যে একটা হচ্ছে কুইসেন্স স্ট্র্যাটেজি, কুইসেন্স, আর একটা হলো এসকেপ স্ট্র্যাটেজি। এখন কুইসেন্স স্ট্র্যাটেজি যেটা, সেটা হচ্ছে যে যখন দেখা যায় যে সে পানির নিচে চলে যাচ্ছে, সাবমার্জেন্স হচ্ছে, তখন সে চুপ করে বসে থাকে একদম, মানে আর কোনো নতুন করে সেল ডিভিশন করে না, মানে মিনিমাম যেটুকু দরকার সেটুকু বাদ দিয়ে সে দেখা যায় যে গ্রোথ আসলে স্টপ করে দিয়ে খুব চুপ করে বসে থাকে। আর একটা হলো স্কেপ স্ট্র্যাটেজি। স্কেপের ক্ষেত্রে কি, যে আর পানি আসতেছে, পানির নিচে যাচ্ছে, সে চেষ্টা করে যে হচ্ছে তার কিছু পার্ট হচ্ছে এয়ারে এক্সপোজ রাখতে, হ্যাঁ, সেটা স্কেপ করতে, ওয়াটারের উপরে সে থেকে যেতে চায়, হ্যাঁ, প্ল্যান্ট পার্ট, তখন এটা হলো স্কেপ স্ট্র্যাটেজি। যখন কুইসেন স্ট্র্যাটেজি দেখায় সাব ওয়ান জিন, আর স্কেপ স্ট্র্যাটেজি এসকে ওয়ান এসকে টু। এই হলো মেইন মেকানিজমের মডেলটি। এটা আমরা যদি একটু দেখি ব্রডলি, যে এখানে বলা হচ্ছে যে ওয়াটার লগিং কন্ডিশন আর সাবমার্স কন্ডিশন কি, সে বিষয়টা, যে ওয়াটার লগিং যেটা আমরা বললাম, যে কিভাবে যে সয়েল কন্ডিশন স্যাচুরেটেড উইথ সয়েল ময়েশ্চার অর এক্সেস ওয়াটার অ্যান্ড দ্যাট লিমিটস গ্যাস ডিফিউশন, অ্যান্ড প্রোলংড ওয়াটার লগিং কজেস অ্যানাবায়োসিস অ্যান্ড দাস লিভিং প্ল্যান্টস সাকাম টু সেল ড্যামেজ ফর ইনঅ্যাডিকুয়েট সাপ্লাই অফ অক্সিজেন অ্যান্ড র্যাপিড কনজাম্পশন অফ অক্সিজেন বাই সয়েল মাইক্রো অর্গানিজমস, যেটা ওয়াটার লগিং এর ক্ষেত্রে। আর সাবমার্স কন্ডিশনে বা কমপ্লিট সাবমার্জেন্স, আর ওয়াটার লগিং বলা হয় ইনকমপ্লিট সাবমার্জেন্স। আর এখন সাবমার্স কন্ডিশন বা কমপ্লিট সাবমার্জেন্স যেটি, সেটা হচ্ছে যে হোয়ার প্ল্যান্টস আর হোললি কভার্ড উইথ ওয়াটার অ্যান্ড দাস দি প্ল্যান্টস সাফার ফ্রম দ্য স্ট্রেস অফ লো লাইট, লিমিটেড গ্যাস ডিফিউশন, ইফিউশন অফ সয়েল নিউট্রিয়েন্টস, মেকানিক্যাল ড্যামেজ অ্যান্ড ইনক্রিজ সাসেপ্টেবিলিটি টু পেস্ট অ্যান্ড ডিজিজেস। অ্যান্ড কমপ্লিট সাবমার্জেন্স মিনস দ্যাট দি এন্টায়ার প্ল্যান্ট ইনক্লুডিং দ্য টিপস অফ দ্য লংয়েস্ট লিভস রিমেইন আন্ডার ওয়াটার ফর এ সাস্টেইনড পিরিয়ড। হ্যাঁ, এটা হচ্ছে তোমার সাবমার্জেন্সের আসলে দুটো ডেফিনেশন। এখন হাউ দে অ্যাডাপ্ট আন্ডার ইনকমপ্লিট সাবমার্জেন্স আর হচ্ছে আন্ডার কমপ্লিট সাবমার্জেন্স, দুটো কিন্তু একটু ভিন্ন। এখন অ্যাডাপ্টেশন মেকানিজমস যেটা, অ্যাডাপ্টেশন আন্ডার ওয়াটার লকড কন্ডিশন অর ইনকমপ্লিট সাবমার্জেন্স, সেটা কি, আমরা যে ডায়াগ্রামেটিক্যালি দেখাইছি যে ফরমেশন অফ অ্যারেনকাইমা, আর একটি হচ্ছে ফরমেশন অফ ব্যারিয়ার টু আরওএল, রেডিয়াল অক্সিজেন লস। এখন এই যে ফরমেশন অফ অ্যারেনকাইমা যেটি, এখন দেখো এটা রাইস রুট, রাইস রুট, এটা এই রুটের হচ্ছে এইজ হচ্ছে আবার 2 weeks, হ্যাঁ, 2 weeks এর রুটের এইজ। সেখানে দেখা যায় দেখো যে কেমন সাইকেলের চাকার মতো না, স্পোকড হুইল স্ট্রাকচার, সেটা কেমন যে বড় বড় এয়ার ক্যাভিটি, মাঝে একটু সেলের ডেব্রিজ গুলি লাগা আছে, পিলের পাতে পাতটা যেরকম থাকে সেভাবে স্পোকড হুইল অ্যারেঞ্জমেন্ট। আর ওই আবেদন করতেছি তো, এই তুমি ক্লাস করো না আবেদন করো, কিসের আবেদন? এখন এটা হলো ইপিডার্মিস, হাইপোডার্মিস, দেন হাইপোডার্মিস এর নিচে এখানে যে একটা স্ক্লেরেনকাইমার লেয়ার বোঝা যাচ্ছে, তাই না? তারপরে হচ্ছে আবার এই যে প্যারেনকাইমা, কর্টিকাল প্যারেনকাইমা। এখন এখানে দেখা যাচ্ছে কি, যে এখানে স্ক্লেরেনকাইমা, এটাই হচ্ছে ব্যারিয়ার টু আরওএল। আসলে এই স্ক্লেরেনকাইমা খুব টাইটলি প্যাকড থাকে, যার জন্য কি হয় যে রেডিয়ালি অক্সিজেন লস হতে পারে না। এটা ওয়াটার লকড কন্ডিশনে গ্রো করা রুট, হ্যাঁ, রুটে এই অবস্থা দেখা যায়। তাহলে কি হচ্ছে যে
The formation of parenchyma is essential to the survival and functioning of plants subjected to water logging. And rice develop longitudinal air passages in roots, internodes, leaf sheets, midriffs of lamina. এখন এই যে এয়ার পাসেস যেটি করে সেটা লংগিটিউডিনালি একটা চ্যানেলের মতো ফর্ম করে, হ্যাঁ, সেটা কি থেকে যে রুট, তারপরে রুট থেকে হচ্ছে তোমার লিফ শীত, লিফ শীত থেকে লিফ, হ্যাঁ, তখন কি হবে যে বাইরের এয়ার যেটি আসছে, এখন লিফ সারফেসে তোমরা তো জানো যে স্ট্রোমাটা থাকে, এখন বাইরের এয়ারের সাথে কানেক্টেড থাকে কিভাবে, এয়ার তারপরে হচ্ছে তোমার স্ট্রোমাটা দিয়ে এয়ার এন্টার করবে, এন্টার করে তারপরে হচ্ছে তোমার লিফ ল্যামিনা লিফ শীত হয়ে আবার কিন্তু রুট স্টেমে পৌঁছে যাবে। তাহলে কি হয় যে এই এয়ার পাসেস গুলি তৈরি হয় ওয়াটার লকড কন্ডিশনে। হ্যাঁ, এখন এটাই বলা হচ্ছে যে তার ফরমেশন অফ প্যারেনকাইমা এটা হচ্ছে তার একটা স্ট্র্যাটেজি ফর সার্ভাইভাল আন্ডার ওয়াটার লকড কন্ডিশন। হ্যাঁ, অ্যান্ড দ্য এয়ার পাসেজেস কন্ট্রিবিউটস টু দ্য ইন্টারনাল অ্যারেশন বিটুইন শুটস অ্যান্ড রুটস অ্যান্ড দ্য এয়ার পাসেজ আর নাথিং বাট লাইসিজেনাস প্যারেনকাইমা ফর্ম বাই দি প্রোগ্রাম সেল ডেথ অ্যান্ড সাবসিকুয়েন্ট লাইসিস অফ সেলস ইন দ্য কর্টিক্যাল জোনস। যে যেটি তোমরা দেখতে পাচ্ছ এয়ার পাসেস গুলা ফর্ম হয় কিভাবে, যে কর্টিক্যাল জোনের যে প্যারেনকাইমা সেই প্যারেনকাইমা গুলি ভেঙে যায়, হ্যাঁ, লাইসিস হয়, লাইসিস হয়ে তারপরে হলো সেখানে তোমার পাসেস তৈরি হয় এয়ার পাসেস। অ্যান্ড দ্য প্যারেনকাইমা কন্ট্রিবিউটস টু অক্সিজেন সাপ্লাই ফ্রম শুটস টু রুটস অ্যান্ড দ্য ভেন্টিলেশন অফ গ্যাসেস আদার গ্যাসেস লাইক কার্বন ডাইঅক্সাইড মিথেন। হ্যাঁ, দিস ফ্রম রুটস টু শুট। হ্যাঁ, প্ল্যান্টের রুটে যে মিথেন কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেটিও কিন্তু আবার কি হয় যে বাইরে এয়ারে আবার ছেড়ে দেয়। এটা হচ্ছে তোমার প্যারেনকাইমার তাহলে কাজ। আরেকটি হচ্ছে, এখন দেখো যে দুটো রুটের স্ট্রাকচার এখানে দেখানো আছে, যেটি হচ্ছে ড্রেইন সয়েল কন্ডিশন, মানে অ্যারোবিক কন্ডিশন যদি বলি আমরা, ড্রেইন সয়েল কন্ডিশন, আর এখানে হচ্ছে ওয়াটার লকড সয়েল কন্ডিশন। এখন এটা হচ্ছে মনে করো এটা বোরো রাইসের রুট আর এটা হচ্ছে ব্রডকাস্ট আউস রাইসের রুট, হ্যাঁ, অ্যারোবিক রাইসের। তাহলে কি হয় যে সেই রুট বা সেম প্ল্যান্টেরই তুমি ড্রেইনড অবস্থা পানি এখানে স্ট্যাগনেন্ট করে রাখনি আর এটাই হচ্ছে ওয়াটার লক কন্ডিশনে হচ্ছে পানি দেয়া আছে 4-5 সেন্টিমিটার উপরে থাকে, তাই না, সয়েল সারফেস থেকে 4-5 সেন্টিমিটার উপর পর্যন্ত কিন্তু ডিপ করেই আমরা যে বড়টা কাল্টিভেট করি। এখন এই দুই কন্ডিশনে কি দেখা যায় যে এখানে দেখা যায় যে কোনো কিন্তু এ দেখো করে এখানে কিন্তু কোনো স্ক্লেরেনকাইমা টিস্যু দেখা যাচ্ছে না, থিক ওয়াল কিছু দেখা যাচ্ছে না, তাই না। অন দ্য আদার হ্যান্ড এখানে দেখা যায় যে থিক ওয়ালড একটা লেয়ার তৈরি হয়, যেটি আমরা আগের স্লাইডে দেখালাম যে স্ক্লেরেনকাইমার জোন, যেটা ব্যারিয়ার টু রেডিয়াল অক্সিজেন লস এটা তৈরি হয়, সেই ব্যারিয়ারটা তৈরি হচ্ছে দিস রিজন পর্যন্ত, এই যে এই পর্যন্ত দেখো ব্যারিয়ার তৈরি হয়েছে, তারপরে কিন্তু ব্যারিয়ার নেই, ব্যারিয়ার নেই তখন এই যে অক্সিজেন লস হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড যখন অ্যারোবিক কন্ডিশন থাকে তখন দেখো যে অক্সিজেন এন্টার হচ্ছে, হ্যাঁ, তারপরে কি হচ্ছে এখান থেকে অক্সিজেন লস হচ্ছে। তাহলে এই যে প্যারেনকাইমা এখানে আবার দেখো যে প্যারেনকাইমা ফর্ম করছে যে এই স্ট্রাকচারটা এই অংশটা, তাহলে এখান থেকে অক্সিজেন লস হওয়ার সুযোগ আসছে, টিপের দিকে আরো কম লস হয়, এখানে কিন্তু টিপে কোনো তোমার এই দিকের সেকশন দেখো এখানে কোনো প্যারেনকাইমা নেই, তার মানে কি যে এখানে কিন্তু কোনো অক্সিজেন লস হয় না, প্যারেনকাইমা নেই, কারণ অ্যারেটেড সয়েল ওর কিন্তু ওই টিপের দিকে অত ডিরেক্টেড দরকার নেই। অন দ্য আদার হ্যান্ড ওয়াটার লক কন্ডিশনে এই এই রিজিওনে কিন্তু অক্সিজেন তোমাকে পৌঁছাতে হবে, কেন পৌঁছাতে হবে, কারণ কি এখানে সেল ডিভিশন হচ্ছে, তাই না, মেরিস্টেমে সেল ডিভিশন হচ্ছে, এখানে অক্সিজেন তোমার আসতে হবে, এর জন্য দেখা যায় কি যে টিপের দিকে কিন্তু ডিরেক্টেড করে কে ওই যে ব্যারিয়ার থাকাতে অক্সিজেন যেহেতু লস হয় না, একদম রুট টিপের দিকে তারা ধাবিত হয়, তারপরে আলটিমেটলি পরে দেখা যায় যে কিছু বের হয়ে যায়। এখন এই যে ওয়াটার লক কন্ডিশনে আমরা বললাম যে একটা ফরমেশন অফ প্যারেনকাইমা, আরেকটি হচ্ছে ব্যারিয়ার টু রেডিয়াল অক্সিজেন লস, এটাই বলা হচ্ছে এখন এটা যে অক্সিজেন ইজ অ্যান ইম্পর্টেন্ট র ম্যাটেরিয়াল ফর রেসপিরেশন প্রসেস ইন প্ল্যান্টস টু রিলিজ মেটাবলিক এনার্জি ফ্রম রেসপিরেটরি সাবস্ট্রেটস, যেটি আমরা জানি যে রেসপিরেশনে ইউজ হয় ফর ব্রেকডাউন অফ দ্য ফুড ম্যাটেরিয়ালস, অ্যান্ড প্ল্যান্ট ইউজ দিস এনার্জি ফর সেল ডিভিশন অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস, অ্যান্ড রেডিয়াল অক্সিজেন লস ইজ দ্য ফ্লাস্ক অফ অক্সিজেন ফ্রম দ্য প্যারেনকাইমা টু দ্য সয়েল। The roots of rice have the ability to prevent ROL to the rhizosphere by forming a barrier in the root peripheral cell layers exterior to the parenchyma. Parenchyma বাইরের দিকে একটা
ব্যারিয়ার তৈরি হয় এন্ড ইট সিমস দ্যাট সুবেরনাইজেশন অ্যান্ড অর লিগনিফিকেশন অফ দি সেল ওয়ালস ইন দি এক্সটেরিয়র টুয়ারেনকাইমা ইজ ইমপ্লিকেটেড ইন দ্য ডেভেলপমেন্ট অফ টাইট ব্যারিয়ার। এখন অ্যারেনকাইমার এক্সটেরিয়র পার্ট মানে বাইরের পার্টের যে সেলে সেখানে কি হয় যে লিগনিফিকেশন এবং সুবেরিনাইজেশন, সুবেরিন ফর্ম করে, লিগনিন ফর্ম করে, করাতে কি হয় যে একটা টাইট ব্যারিয়ার ফর্ম করে অ্যান্ড দাস আন্ডার হাইপোক্সিক কন্ডিশন লংগিটিউডিনাল ডিফিউশন অফ অক্সিজেন টুয়ার্ড দ্য রুট অ্যাপেক্স ক্যান বি এনহ্যান্সড বাই ইন্ডাকশন অফ ব্যারিয়ার টু আর ওয়েল দ্যাট মিনিমাইজ দ্য লস অফ অক্সিজেন টু দ্য সারাউন্ডিং এনভায়রনমেন্ট। এখন যেটি আমরা আগের চিত্রটাই দেখালাম যে টিপের দিকে তারা কিন্তু এনহ্যান্স করে অক্সিজেন টিপের দিকে নিয়ে যেতে এবং এদিকে যেহেতু কোনো লস হয় না তার মানে টিপে অক্সিজেন সাপ্লাইটা ফ্যাসিলিটেট হয়, দ্যাটস ওয়াই দে ক্যান মেনটেইন দেয়ার গ্রোথ। And figure 2 reveals that roots in well-drained soil do not form parenchyma in the apical region, but in waterlogged soil, those develop parenchyma in the apical region and thereby sustained growth. যে কথাটি আমরা সিম্পলি বললাম সেটা তাহলে ওয়াটার স্ট্যাগনেন্ট কন্ডিশনে একটা হচ্ছে ফরমেশন অফ প্যারেনকাইমা এন্ড ফরমেশন অফ ব্যারিয়ার টু রেডিয়াল অক্সিজেন লস, এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট ফর সার্ভাইভাল ফর রাইস প্লান্ট। তাহলে এই এই বিষয়টা তোমরা বুঝতে পারছো ওয়াটার লকড কন্ডিশনের অবস্থাটা? কাইন্ডলি একটু বলো আমাকে ম্যাম আরেকবার যদি একটু সামারি করে বলতেন ম্যাম। সামারি আকারে ঠিক আছে বলবো। তাহলে ওয়াটার লক কন্ডিশন, যেটি ওয়াটার লক কন্ডিশন আমরা বললাম অ্যাডাপ্টেশনের জন্য যে এটা হচ্ছে ওয়াটার লগিং পার্ট অফ প্ল্যান্টস ইন এয়ার এন্ড পার্ট ইন ওয়াটার, হ্যাঁ, আর রুটটা যেটা আন্ডার সয়েল। আর সাবমার্জেন্স বা কমপ্লিট সাবমার্জেন্স যেটি সেটি কি যে হোল প্লান্ট আন্ডার হচ্ছে ওয়াটার। এখন এখানে ওয়াটার লগিং যেটি আমরা একটু আগে এক্সপ্লেইন করলাম সেটা কি একটা হচ্ছে ফরমেশন অফ অ্যারেনকাইমা এবং অ্যারেনকাইমা ফরমেশন হয় কোথায় ইন দা ই রুট, তারপর স্টেম, লিফ, শীত লিফ, হ্যাঁ। এখন অ্যারেনকাইমা যদি ফর্ম হয় তাহলে কি এটা আউটার অ্যাটমসফিয়ার না? এখন আউটার অ্যাটমসফিয়ার থেকে এয়ার যেটা এন্টার করবে থ্রু দা স্ট্রোমাটা, স্ট্রোমাটা দিয়ে এন্টার করে পরে কি হবে যে এই যে অ্যারেনকাইমা গুলি আছে প্যাসেজ, এয়ার প্যাসেজ, এই এয়ার প্যাসেজ দিয়ে কিন্তু আবার রুটেও সার্কুলেট হবে, তাই না? তাহলে এখানে যদিও পানির নিচে আছে তারপরেও তার কিন্তু অক্সিজেনের অভাব হবে না, বা কারণ কি যে কারণ তাদের এয়ার প্যাসেজ চ্যানেল আছে, দে ফর্ম চ্যানেল আসলে যদি আমরা বলি। আবার সেম হলো কার্বন ডাইঅক্সাইড এক্সেস যেটা তৈরি হয়, তারপরে হচ্ছে তোমার মিথেন রুটের থেকে আবার ছুটের দিকে এবং আউটার অ্যাটমসফিয়ারে যায় থ্রু দিস এয়ার প্যাসেজেস। আরেকটি যেটি হয় যেটা আমরা বললাম ফরমেশন অফ ব্যারিয়ার টু রেডিয়াল অক্সিজেন লস, হ্যাঁ। এখন ব্যারিয়ার টু রেডিয়াল অক্সিজেন লস যদি কোনো ব্যারিয়ার না থাকে, ওয়াটার স্ট্যাগনেন্ট কন্ডিশন যদি না থাকে, তখনও দেখা যায় রাইস রুটে কিছু অ্যারেনকাইমা ফর্ম করে। সেই অ্যারেনকাইমা গুলা কোথায়? এই রিজিওনে টিপের দিকে কিন্তু কোনো দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু অ্যারেনকাইমা নেই, এখানে একটা সেকশন দেখানো হয়েছে এখানে কর্টিক্যাল জোনে কোনো অ্যারেনকাইমা ফর্ম করেনি। অ্যারেনকাইমার কথাই যদি আবার এখানে দেখো যখন ওয়াটার লকড কন্ডিশন থাকে তখন কিন্তু অ্যারেনকাইমা ইভেন এই যে এই রিজিওনটা টিপের দিকেও এখানেও কিন্তু অ্যারেনকাইমা ফর্ম করছে, ঠিক আছে। এখন অ্যারেনকাইমা অ্যারেনকাইমা ফর্ম আছে, এখন এদিক দিয়ে বাতাস যাচ্ছে, এদিক দিয়ে যদি টাইট কোনো ব্যারিয়ার না থাকে তাহলে কি অক্সিজেন বের হয়ে যাবে না? অক্সিজেন বের হয়ে যাবে, এখানে অ্যারেটেড কন্ডিশনে কিন্তু কোনো ব্যারিয়ার ফর্ম করেনি। অন দ্য আদার হ্যান্ড স্ট্যাগনেন্ট অবস্থায় যখন থাকে দে ফর্ম ব্যারিয়ার টু রেডিয়াল অক্সিজেন লস, এবং সেটা কিভাবে এই যে কালো দাগটা এটা বোঝাইছে হচ্ছে ব্যারিয়ার টু আরওয়েল, সেটা কিভাবে এইখানে দেখো এই যে মোটা সেল লেয়ার না একটা ইপিডার্মিস হাইপোডার্মিস, তারপরেই দেখা যায় যে এখানে এই যে মোটা একটা সেল লেয়ার, এই মোটা সেল লেয়ারটা মোটা সেল ওয়াল গুলা থিকেনিং হয়েছে, লিগনিফিকেশন এন্ড সুবেরিনাইজেশন হয়, দ্যাটস ওয়াই দে ফর্ম এ টাইট ব্যারিয়ার অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট অক্সিজেন লস যেটা এই যে রেডিয়াল অক্সিজেন লস এগুলো দেখাচ্ছে রেডিয়াল ল্যাটারালি যেগুলো যে বের হয়ে যাচ্ছে রেডিয়াল অক্সিজেন লস অ্যারেটেড কন্ডিশনে হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড স্ট্যাগনেন্ট অবস্থায় কিন্তু এদিক দিয়ে অক্সিজেন বের হয়ে যেতে পারছে না, যদি যেতে না পারে অক্সিজেন বের হয়ে তখন কি অক্সিজেনটা এই টিপের দিকে কিন্তু সার্কুলেট হচ্ছে। এখন সেল ডিভিশন যেখানে হচ্ছে টিপের দিকে সেখানে কিন্তু অক্সিজেনের ফ্যাসিলিটেট হচ্ছে, অক্সিজেন যদি টিপের দিকে যায় তাহলে সেল ডিভিশন
ইনক্রিজ করবে এবং সেখানে কিন্তু গ্রোথ মেনটেইনড হবে, এই বিষয়টা এখানে বলা হচ্ছে। তাহলে একটা হচ্ছে ফরমেশন অফ প্যারেনকাইমা এন্ড ফরমেশন অফ ব্যারিয়ার টু রেডিয়াল অক্সিজেন লস, এই দুটো হচ্ছে ফর সার্ভাইভাল মেকানিজম আন্ডার ওয়াটার লকড কন্ডিশন ইন রাইস প্ল্যান্ট। ঠিক আছে, এখন ওই যে দেখো যে আমরা যেটা বললাম যে টাইট ব্যারিয়ার যেটি তৈরি হচ্ছে, এই যে এটা হচ্ছে অ্যারেটেড কন্ডিশন, ড্রেনড সয়েল যেটা বলা হচ্ছে অ্যারেটেড কন্ডিশন, এখানে কিন্তু কোনো এই যে গ্রিন যে তোমার কালারটা, হ্যাঁ এই গ্রিনটা হচ্ছে গ্রিন, এই যে যে ব্লু এরকম যে সেল লেয়ার, সেল ওয়াল থিকেনিং তার মানে এখানে হয়েছে, আর এখানেও সেল হচ্ছে বেশ থিক, এটা সুবেরিনের জন্য যখন স্টেইন করা হয় তখন দেখা যায় যে স্ট্যাগনেন্ট রুট যেগুলি ছিল সেখানে সুবের ইনফরমেশন অনেক বেশি। অন দ্য আদার হ্যান্ড তুমি দেখো লিগনিনের ক্ষেত্রে, লিগনিনও এখানে দেখা যাচ্ছে যে এই যে অরেঞ্জ যে কালারটা সেটা হচ্ছে সুবেরিনের জন্য স্টেইন নিছে, এই থিক ভেরি থিক ওয়ার্ল্ড সুবেরিনাইজেশন। তাহলে কি হচ্ছে যে এই যে এক্সোডার্মিসের পরেই যে স্ক্লেরেনকাইমার লেয়ার সেখানে অনেক লিগনিন ফর্ম করছে, তাহলে এটাও হচ্ছে তোমার ওই যে লিগনিফিকেশন এন্ড সুবেরিনাইজেশন, এই দুটো হচ্ছে কি জন্য যে ব্যারিয়ার টু রেডিয়াল অক্সিজেন লস। ওই রুটের জাস্ট তোমার ইপিডার্মিসের পরেই দেখা যাচ্ছে যে ওখানে একটা ইভেন এই যে ভিতরটা হলো কর্টেক্স, কর্টেক্স এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা, এক্সোডার্মিস আর বাইরে ইপিডার্মিস। এখন যে এক্সোডার্মিসের পরে যে এই ব্যারিয়ারটা, এই ব্যারিয়ারটা ফর্ম হচ্ছে এই কারণে কিন্তু রেডিয়াল অক্সিজেন লস কমে যাচ্ছে, এটা হচ্ছে তার মেকানিজম। আরেকটি হচ্ছে যে আন্ডার কমপ্লিট সাবমার্জেন্স, অ্যাডাপ্টেশন আন্ডার কমপ্লিট সাবমার্জেন্স অর হচ্ছে সাবমার্জড কন্ডিশন, যেটি আমরা বললাম সাব ওয়ান জিনের ক্ষেত্রে, সেটা কি এক হচ্ছে ফরমেশন অফ প্যারেনকাইমা, এটা তো আছে কমন, হ্যাঁ এবং ফরমেশন অফ প্যারেনকাইমা যেটি অ্যাডাপ্টেশন সেম অ্যাজ ওয়াটার লকড কন্ডিশন, যেটি আমরা বললাম যে লাইসিজেনাস প্যারেনকাইমা ফর্ম করে। এখন লাইসিজেনাস হলো বাই লাইসিস অফ দ্য কর্টিক্যাল সেলস, হ্যাঁ প্যারেনকাইমা ফর্ম বাই দি লাইসিস অফ প্যারেনকাইমা কর্টিক্যাল সেলস, তখন এটার ক্ষেত্রেও সেম। আরেকটি হচ্ছে রিটেইনিং এ গ্যাস ফিল্ম, লিভ গ্যাস ফিল্ম। এখন এই ক্ষেত্রে দেখা যায় যে যে একটা লিফের উপরে একটা মাইক্রো লেয়ারের এয়ার থাকে, এয়ার থাকে এবং সেটা ইট ফ্যাসিলিটেট অ্যারেশন, সেটা কি হবে যে বলা হচ্ছে যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ ইজ মেজর ব্যারিয়ার ফর অ্যাডাপ্টেশন আন্ডার এক্সেস ওয়াটার স্ট্রেস, দাস রাইস প্ল্যান্ট আন্ডার সাবমার্স কন্ডিশন ফর্মস গ্যাস ফিল্ম লেয়ার ওভার দ্য লিফ সার্ফেস টু এনহ্যান্স গ্যাসিয়াস এক্সচেঞ্জ, অ্যান্ড গ্যাস ফিল্মস আর মাইক্রো লেয়ার্স অফ এয়ার ট্র্যাপড বিটুইন সাবমার্স লিভস অ্যান্ড সারাউন্ডিং ওয়াটার। দেখা যায় যে একটা প্ল্যান্ট ডিপ আছে কিন্তু তার মধ্যেও কিন্তু মাঝে এয়ার আছে ওয়াটার এবং প্ল্যান্টের মাঝে মাইক্রো লেয়ারে, সেটাই বলা হয় গ্যাস ফিল্ম। এবং ওই যে ইভেন আমরা যে হাইড্রিলার ক্ষেত্রেও যেটা বলছি ওখানেও কিন্তু ওরকম তোমার একটা গ্যাস ফিল্ম আছে, যার জন্যই কিন্তু সেখানে ট্রান্সপিরেশন বা হচ্ছে তোমার ফটোসিনথেসিস এগুলি ফ্যাসিলিটেট হয়। এখন গ্যাস ফিল্ম এইড অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ বিটুইন লিভস অ্যান্ড দ্য সারাউন্ডিং ওয়াটার অ্যান্ড দাস ইনক্রিজ আন্ডার ওয়াটার নেট ফটোসিনথেসিস বাই সাপ্লাইং কার্বন ডাইঅক্সাইড ডিউরিং দ্য ডে, যেটা লাইট কন্ডিশনে কি করে যে দে ইনক্রিজ নেট ফটোসিনথেসিস বাই সাপ্লাইং কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড প্রমোট অক্সিজেন আপটেক ফর রেসপিরেশন অ্যাট নাইট, অ্যাজ এ রেজাল্ট লিভ গ্যাস ফিল্ম কন্ট্রিবিউট টু লিভ সুগার প্রোডাকশন বাই ফটোসিনথেসিস আন্ডার সাবমার্জেন্স অ্যান্ড ইন টার্ন শুট অ্যান্ড রুট ড্রাইমাস। এখানে দেখো একটু লক্ষ্য করে, ডে টাইম, ডে টাইমে কি হচ্ছে যে এখানে দেখো ওয়াটারের মধ্যে কার্বনিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইড রাইস লিফে এই যে গ্যাস ফিল্ম এর গ্যাস ফিল্মের থেকে পরে হচ্ছে লিফে এন্টার করে, তারপরে লিফে এখানে ফটোসিনথেসিস হবে অক্সিজেন আবার ছেড়ে দিচ্ছে ডে টাইম। নাইট টাইমে কি হচ্ছে যে অক্সিজেন নিচ্ছে এই যে লিফ গ্যাস ফিল্ম থেকে আবার হচ্ছে এখানে তোমার কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছে। এক তো ভেতরে তো তার ইন্টারনাল অ্যারেশন কিন্তু এয়ার পাসেজ আছেই, ইন এডিশন টু ইন্টারনাল এয়ার পাসেজেস তাদের এই যে এডিশনাল যে এই যে মাইক্রো লেয়ারের যে এয়ারটা আছে, এই এয়ার যেটি যে ওয়াটার আর লিফ সার্ফেস এর মাঝে যে এয়ারের যে লেয়ারটা এটাইকেই বলা হচ্ছে লিফ গ্যাস ফিল্ম, এবং ইট ফ্যাসিলিটেট দ্য অ্যারেশন এক্সচেঞ্জ অফ কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন বিটুইন
লিফ অ্যান্ড অ্যাটমসফিয়ার। আরেকটি হচ্ছে এটা আন্ডার কমপ্লিট সাবমার্জেন্সে, তাহলে হচ্ছে যে একটা হচ্ছে ফরমেশন অফ প্যারেনকাইমা, তারপরে হচ্ছে রিটেইনিং গ্যাস ফিল্ম, আরেকটি কন্ট্রোল অফ রাইস প্ল্যান্ট গ্রোথ। এখন রাইস প্ল্যান্ট গ্রোথ কন্ট্রোল করেও তারা অ্যাডাপ্ট করে, এবং সেটা কিভাবে, যে রাইস কাল্টিভার্স মে হ্যাভ টু ডিস্টিংক্ট স্ট্র্যাটেজিস ফর কন্ট্রোলিং গ্রোথ টু সার্ভাইভ আন্ডার সাবমার্স কন্ডিশন, যেটা একটা বলা হচ্ছে এসকেপ স্ট্র্যাটেজি আর একটা হচ্ছে কুইসেন্ট স্ট্র্যাটেজি, যেটি আমরা বলছি এর আগেও, যে আন্ডার হাইপোক্সিক কন্ডিশন, হাইপোক্সিক হচ্ছে ডেফিসিয়েন্সি অফ অক্সিজেন ডিউ টু সাবমার্জেন্স, রাইস প্ল্যান্টস সাফার ফ্রম অক্সিজেন ডেফিসিয়েন্সি, অ্যান্ড ইন দিস স্ট্র্যাটেজি দি ওয়াটার লক প্ল্যান্টস গেট ইনভলভ ইন ফার্স্ট ইলঙ্গেশন অফ ইন্টারনোড এট দ্য এক্সপেন্স অফ এনার্জি টু কোপ উইথ দি রাইজ ইন ওয়াটার লেভেল ফর হারভেস্টিং অক্সিজেন ফ্রম এরিয়াল অ্যাটমসফিয়ার, অ্যান্ড দিস স্ট্র্যাটেজি ইজ কমন ইন ডিপ ওয়াটার রাইস কাল্টিভার্স। এখন এখানে বলা হচ্ছে যে আন্ডার হাইপোক্সিক কন্ডিশনে সেটা কি হয়, যে প্ল্যান্টস হচ্ছে দে ফার্স্ট ইলঙ্গেশন অফ ইন্টারনোডস এট দ্য এক্সপেন্স অফ এনার্জি, ইন্টারনোডাল লেন্থ যদি তোমাকে ইনক্রিজ করতে হয় তাহলে সেল ডিভিশন বাড়বে, সেল ডিভিশন বাড়াতে হলে তোমাকে বেশি এনার্জি লাগবে, তার মানে বেশি রেসপিরেশন হবে, কার্বোহাইড্রেটটা বেশি ইউজ হবে, তাই না, এনার্জি এক্সপেন্স করে তাকে এটা করতে হচ্ছে। তারপরে হচ্ছে যে তারা দেখা যাচ্ছে যে এরিয়াল অ্যাটমসফিয়ারে তাদের হচ্ছে বডিকে রাখতে চায় ফর হারভেস্টিং অক্সিজেন, অ্যান্ড দিস স্ট্র্যাটেজি ইজ কমন ইন ডিপ ওয়াটার রাইস কাল্টিভার্স। যেমন যে আমাদের লোকাল কিছু রাইস ডিপ ওয়াটার রাইস কাল্টিভার্স যে আছে, হরিণ মুদা তোমরা জানো, হ্যাঁ, যে এগুলি কি হয় যে এই প্ল্যান্টগুলি এসকেপ স্ট্র্যাটেজি ফলো করে, যে জাস্ট এক্সেস ওয়াটারকে থেকে তারা এসকেপ করে চলে। আরেকটি হলো কুইসেন স্ট্র্যাটেজি, যেটা হচ্ছে যে আন্ডার হাইপোক্সিক কন্ডিশন ডিউ টু সাবমার্জেন্স রাইস প্ল্যান্টস ফেল টু অ্যাবজর্ব সাফিসিয়েন্ট অক্সিজেন, অ্যান্ড দাস দ্য সাবমার্জ রাইস প্ল্যান্টস সাপ্রেস শুট ইলঙ্গেশন টু প্রিজার্ভ কার্বোহাইড্রেটস ফর এ লং পিরিয়ড, লং পিরিয়ড অ্যাবাউট 10 to 14 days। হ্যাঁ, এবং সাবমার্জেন্স টলারেন্স কাল্টিভার্স ইন্ট্রোগেস উইথ সাব ওয়ান জিন ব্রিধান 51 and 52 বিনা ধান 11-12 অ্যাডপ্ট দিস স্ট্র্যাটেজি, অ্যান্ড দে ক্যান রিস্টার্ট গ্রোথ আফটার ডি সাবমার্জেন্স বাই ইউজিং দ্য প্রিজার্ভ কার্বোহাইড্রেট। এখন কুইসেন স্ট্র্যাটেজি, যেটি আমরা বললাম যে যখনই দেখা যায় যে পানি এক্সেস পানি হয় তখন সে ওই যে কমায় দেয়, তার অ্যাক্টিভিটি কমায় দেয়, চুপ করে বসে থাকে, চুপ করে বসে থাকলে তখন তার এনার্জি লসও কম হবে, তার মানে রেসপিরেশন রেট কমবে। রেসপিরেশন রেট যখন কমবে তখন কি হবে, যে সে চুপ, এনার্জি তার কার্বোহাইড্রেট রিজার্ভ যেটি সেটি বেশি থাকবে। তারপর যখন তোমার রেইন পানিটা হচ্ছে চলে যাবে, পানি চলে যাওয়ার পরে তারপর যেটি হবে যে এই সরি এখন এখানে যেটি বলা হচ্ছে যে কুইসেন স্ট্র্যাটেজি ফলো করে হচ্ছে এই এই লাইনগুলি বিধান 51-52 বিনা ধান এগুলি, হ্যাঁ, যেগুলি পরে হচ্ছে তারা গ্রোথ রিজিউম করতে পারে। হ্যাঁ, পানি যখন, বন্যার পানি যখন চলে যায় তারপর আবার দেখা যায় যে তার যে রিমেনিং পার্ট থাকে সেখান থেকে আবার নতুন করে প্ল্যান্ট গ্রো করে, টিলার ফর্ম করে। হ্যাঁ, এটি হচ্ছে কমপ্লিট সাবমার্জেন্সের তিনটা মেকানিজম। তাহলে একটা হচ্ছে ফরমেশন অফ এয়ার ক্যাভিটি, রিটেইনিং গ্যাস ফিল্ম, অ্যান্ড কন্ট্রোল অফ প্ল্যান্ট গ্রোথ। প্ল্যান্ট গ্রোথ আবার দুভাবে করে, একটা হচ্ছে দ্রুত র্যাপিডলি স্টেম ইলঙ্গেশন করে, আর একটা হচ্ছে চুপ করে বসে থেকে করে কুইসেন্স।
এখন যেটা আমরা বলছি যে অ্যারেনকাইমা যে ফর্ম হয়, লাইসিজেনিক অ্যারেনকাইমা ফর্মেশন যেটা এয়ার প্যাসেজ ফর্ম করে, সেটা কি কিভাবে লাইসিজেনাস অ্যারেনকাইমা ফর্ম হয় রাইস রুটে আন্ডার হাইপোক্সিয়া, সেই জিনিসটা আমরা একটু সিম্পলি দেখবো এখন। হ্যাঁ, সেটা হচ্ছে হাইপোক্সিয়া, আমরা বলি যে ডেফিসিয়েন্সি অফ অক্সিজেন অকার ইন সেলস ওয়েন রেসপিরেটরি অ্যাক্টিভিটি এক্সিডস অক্সিজেন অ্যাভেলেবিলিটি ইন রুটস অ্যান্ড এরিয়াল অর্গানস অ্যাজ এ কনসিকুয়েন্স অফ পোর সয়েল ড্রেনেজ সয়েল কম্প্যাকশন অর সাবমার্জেন্স। এখন হাইপোক্সিক কন্ডিশন যে কোনো ভাবে হতে পারে, একটা পোর সয়েল ড্রেনেজের জন্য হতে পারে, সয়েল কম্প্যাক্ট হয়ে গেলে হতে পারে, অথবা হচ্ছে সাবমার্জেন্সের জন্য হতে পারে। অ্যান্ড ওয়াটার লকড সয়েল হাইপোক্সিয়া ট্রিগার্স ডেভেলপমেন্ট অফ অ্যারেনকাইমা ইন রুটস হুইচ ফ্যাসিলিটেটস গ্যাস ডিফিউশন বিটুইন রুটস অ্যান্ড দ্য এরিয়াল এনভায়রনমেন্ট। অ্যান্ড হচ্ছে দ্য ফর্মেশন অফ পার্টিকুলার অ্যারেনকাইমা ইন রুটস থট টু অকার বাই লাইসিজেনি অর সাইজোজেনি। লাইসিজেনি হচ্ছে যেটা লেটার স্টেজে হয় ব্রেকডাউন হয়ে লাইসিজেনি, আর সাইজোজেনি হচ্ছে ওটা হচ্ছে ডেভেলপ হয় উইদাউট হচ্ছে সেল ডেথ। এটা আসলে সাইজোজেনাসটা সেল ডেথ হবে না, কিন্তু ফর্ম হবে, এটা গ্রোথের সাথে সাথেই হয়। অ্যান্ড সাইজোজেনাস অ্যারেনকাইমা ইজ ডেভেলপ উইদাউট কর্টিকাল সেল ডেথ, হাউএভার লাইসিজেনাস অ্যারেনকাইমা আর ফর্ম অ্যাজ এ কনসিকুয়েন্স অফ senescence of specific cells in primary cortex followed by their death due to autolysis. In the last stage of parenchyma formation, a spoked wheel arrangement is observed in the cortical region of root. যেটি আমরা স্ট্রাকচারে দেখাইছি প্রথমে একটা সেকশন, ওটা আসলে আমাদেরই করা সেকশন, সেখানে দেখাইছি স্পোকড হুইল অ্যারেঞ্জমেন্ট। এখন এই স্পোকড হুইল অ্যারেঞ্জমেন্ট কিভাবে হয়, এখানেও দেখো যে এই যে অ্যারেনকাইমা ফর্ম করছে রাইস রুটে, এটা কি এরকম কিছু কিছু লেয়ার, এগুলো গর্তগুলি হচ্ছে অ্যারেনকাইমা। এখন অ্যারেনকাইমা ফর্মেশন হয় কিভাবে হচ্ছে, যে সিগনালিং পাচ্ছে হাইপোক্সিয়া, যখনই হাইপোক্সিক কন্ডিশন হচ্ছে তখন ইথিলিন সিগনালিন হাইড্রোজেন পারক্সাইড সিগনালিং কর্টিক্যাল সেলে, কর্টিক্যাল সেলে সিগনাল পৌঁছে যাচ্ছে যে এখানে হচ্ছে তোমার হাইপোক্সিয়া হচ্ছে। এখন যে কোনো স্ট্রেসে আসলে যে পারক্সাইড ফর্ম করে, হাইপোক্সিক কন্ডিশনে হাইড্রোজেন পারক্সাইডও বেশি ফর্ম হয় ফর হচ্ছে প্রিভেনশন, আর একটি হচ্ছে ইথিলিন ফর্ম হয়, ইথিলিন ওই যে অ্যানারোবিক রেসপিরেশন তখন একটু বেড়ে যায়, ইথিলিন ফর্ম হয়। ইথিলিন ফর্ম করলে তখন এই সিগনালিং পায়, সিগনালিং যখনই আসে কর্টিক্যাল সেলে তখনই কি হয় যে সেলের ডায়ামিটার ইনক্রিজ করে, ইনক্রিজ ইন সেলুলার ডায়ামিটার ইন দ্য কর্টিক্যাল রিজিয়ন। হ্যাঁ, যেটা মিড কর্টিক্যাল সেলে দেখা যায় সেল ডায়ামিটার ইনক্রিজ করে। হ্যাঁ, এটা একটা সেল দেখানো হয়েছে যে এই সেলের ভেতরে তখন কি কি হয়। তাহলে ফার্স্ট হচ্ছে সেলুলার এক্সপানশন, হ্যাঁ, তারপর হচ্ছে নিউক্লিয়ার ফ্র্যাগমেন্টেশন অ্যান্ড ডিগ্রেডেশন, তারপরে দেখা যায় যে নিউক্লিয়াসটা ফ্র্যাগমেন্টেড হয়ে যায় এবং ডিগ্রেড করে, তারপর হচ্ছে ইনগালফমেন্ট অফ নিউক্লিয়াস বাই ভ্যাকিউল, দেখা যায় যে নিউক্লিয়াস যেটি সেটা ভ্যাকিউল দ্বারা এনগালফ মানে গ্রাস্প করে ফেলে, তারপরে হচ্ছে যে টর্নোপ্লাস্ট ডিসরাপশন। টর্নোপ্লাস্ট যেগুলি, টর্নোপ্লাস্ট আমরা জানি যে নিউক্লিয়ার মেমব্রেনকে বলা হয় টর্নোপ্লাস্ট, এখন ভ্যাকিউলের ভিতরে গিয়ে আবার তার হচ্ছে যে মেমব্রেন যেটা ছিল, সরি ভ্যাকিউলার মেমব্রেন হলো টর্নোপ্লাস্ট। হ্যাঁ, ভ্যাকিউলার মেমব্রেন টর্নোপ্লাস্ট, সে নিউক্লিয়াস অ্যাবজর্ব করার পরে তারপরে তার আবার ভ্যাকিউলের মেমব্রেন যেটি সেটাও ডিসরাপ্ট করে, ডিসরাপ্ট করার পরে সোলেন অ্যান্ড ডিসঅর্ডার্ড অর্গানেলস, আদার অর্গানেলস যেগুলি সেগুলি সোলেন হয় এবং ডিসঅর্ডার্ড হয়, অ্যান্ড ক্রেনুলেশন অফ প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন যেটি থাকে এখানে প্লাজমা মেমব্রেনটা ক্রেনুলেশন হয়, তারপরে সেল কলাপস করে। সেল কলাপস করলে তারপরে হচ্ছে কি যে রেডিয়াল এক্সপানশন অফ ক্যাভিটি। এখন সেল কলাপস করলে পাশাপাশি একটা সেলেই কিন্তু ঘটছে না, পাশাপাশি কর্টিক্যাল রিজিয়নের সেলগুলা সবগুলাতেই হচ্ছে। হ্যাঁ, তখন কি হবে যে যখনই ক্রেনুলেশন হবে তখন একটা সেল থেকে আরেকটা সেলের কানেকশন লুজ করবে, তাই না, লুজ করলে তখন কি হবে যেখানে কিন্তু ক্যাভিটি ফর্ম করবে, পরে রেডিয়ালি সে ক্যাভিটি গুলা রেডিয়ালি ইনক্রিজ করবে। এখানে যেমন এই যে ছোট ছোট দেখাইছে প্রথমে, পরে আস্তে আস্তে বড় হয়, বড় হয়ে যেরকম ভেঙে ভেঙে এই অবস্থা হয়, তাহলে রেডিয়াল এক্সপানশন অফ ক্যাভিটি অ্যান্ড অ্যারেনকাইমা ফরমেশন ফাইনালি। এখন এটাই হচ্ছে যে মডেল অফ প্রোগ্রাম সেল ডেথ ডিউরিং অ্যারেনকাইমা ফরমেশন ইন রাইস রুট। তাহলে কি হচ্ছে যে এই যে হাউ লাইসিজেনাস অ্যারেনকাইমা ফর্মড ইন রাইস রুট আন্ডার ওয়াটার লকড কন্ডিশন,
বা আন্ডার এক্সেস ওয়াটার কন্ডিশন, এটা যদি এরকম কিছু চাওয়া হয় অল্প নাম্বারে, 4, 3, 4, 5-এ, হ্যাঁ, তাহলে কি যে সেখানে কিন্তু এই মডেলটা আমাদের দেখিয়ে দিলেই হবে। এবং এটা এটা যেহেতু এইভাবে ছবি আসছে, আমরা সেলুলার অবস্থা যদি দেখি, আগের পিকচার আর এই পিকচার একই, এটা শুধু সিম্প্লিফাইড করা হয়েছে। সিম্প্লিফাইড করা হয়েছে কারণ তোমাকে পরীক্ষার খাতায় যখন প্রেজেন্ট করবা তখন কিন্তু এই ফর্মে দেখানো যাবে না, এই ফর্মে বোঝা যাবে না ওইভাবে। এর জন্য আমরা এইভাবে দেখাইছি। এইভাবে দেখালে কি হচ্ছে এখানে, যে একই কথা যে হাইপোক্সিয়া যখন হচ্ছে তখন ইথিলিন এবং আর হাইড্রোজেন পারক্সাইড সিগন্যালিং হবে ইন মিড কর্টেক্স, ইনক্রিজ ইন সেলুলার ডায়ামিটার, সেল ডায়ামিটার গুলা বাড়বে, তারপর ওই সেলের ভিতরে কি ঘটনা ঘটবে সেটা বলা হচ্ছে, যে নিউক্লিয়ার ফ্র্যাগমেন্টেশন হবে, এনগালপমেন্ট অফ নিউক্লিয়াস বাই ভ্যাকিউল, তারপর ভ্যাকিউলার মেমব্রেন ডিসরাপশন, সোল এন্ড ডিসঅর্ডার্ড অর্গানেলস আদার্স, হ্যাঁ, তারপর হচ্ছে গ্রেনুলেশন অফ প্লাজমা মেমব্রেন, তারপর হচ্ছে সেল কলাপস করবে, তারপর রেডিয়াল এক্সপানশন অফ ক্যাভিটি অ্যান্ড ক্যামফরমেশন। এই ছবিটা আর প্রিভিয়াস সেম জিনিস, ওটা শুধু সিম্প্লিফাইড, এর জন্য ফিগার নাম্বার 5 সেম দিয়ে এভাবে আমি সিম্প্লিফাইড বলে বলা হয়েছে। আর এটারই হচ্ছে আমি যে ব্যাখ্যাটা দিলাম, ব্যাখ্যাটা এখানে লেখা আছে যে প্রপোজ মডেল অফ কর্টিক্যাল সেল ডেথ লিডিং টু লাইসিজেনাস অ্যারেনকাইমা ফরমেশন ইন রাইস রুটস প্রেজেন্টেড ইন ইয়া, তো ফার্স্ট স্টেপস হচ্ছে পারসেপশন অফ হাইপোক্সিয়া অ্যান্ড ইনিশিয়েশন অফ এন্ডোজেনাস ইথিলিন অর হাইড্রোজেন পারক্সাইড সিনথেসিস। যখনই পারসিভ করবে যে হাইপোক্সিয়া হচ্ছে, তখনই হচ্ছে যে ইথিলিন ফর্ম করবে, হাইড্রোজেন পারক্সাইড সিনথেসিস হবে, অ্যান্ড দেন পারসেপশন অফ ইথিলিন অর হাইড্রোজেন পারক্সাইড সিগন্যালিং লিডস টু প্রমিনেন্ট সেলুলার এক্সপেনশন ইন মিড কর্টেক্স, অ্যান্ড আফটার দিস ইভেন্টস নিউক্লিয়ার ডিগ্রেডেশন অকার ফলোড বাই নিউক্লিয়ার এনগালপমেন্ট বাই ভ্যাকিউল, অ্যান্ড আফটার ওয়ার্ডস স্টোনোপ্লাস্ট ব্রেকডাউন অকার ফলোড বাই সেল ডেথ, অ্যান্ড হুইচ কোইনসাইডস উইথ ডিগ্রেডেশন অফ অর্গানেলস অ্যান্ড ক্রেনুলেশন অফ প্লাজমা মেমব্রেনস, অ্যান্ড সেল লুজ কন্ট্যাক্ট উইথ নেইবরিং সেলস and collapse, and once cell collapse begins the cavity expand rapidly in radial direction leading to the formation of parenchyma. তাহলে এটাই হচ্ছে তোমার lysigenous parenchyma formation এর মডেল। হ্যাঁ, এই জিনিসগুলি কিন্তু তোমাদের একটু বা খেয়াল করে পড়তে হবে যে কি তাহলে সাইজোজেনিটা কি। হ্যাঁ হ্যাঁ, সাইজোজেনি সাইজোজেনি হচ্ছে যে অন্ট্রোজেনিক আর কি, ওটা যখন তোমার সেলগুলি প্রোডিউস হবে ডেভেলপ হয় তখনই ওই ক্যাভিটি গুলা ফর্ম হয়, পরবর্তীতে কোনো সেল ব্রেকডাউন করে না। হ্যাঁ, মানে ওটা সাইজোজেনি যেটা সেটা ডেভেলপমেন্টের সাথে সাথেই হয়, অন দ্য আদার হ্যান্ড লাইসিজেনি যেটা অন্য সেল ব্রেকডাউন হয়ে হয় এয়ার ক্যাভিটি, বুঝছো? জি ম্যাম, থ্যাংক ইউ। আর কিছু জিজ্ঞেস করবে এর মধ্যে? ওয়াটার স্ট্রেস রাইসের ক্ষেত্রে যেটি দুটো দুটো অবস্থা, তোমরা তো এই বিষয়টা তো ধরতে পারছো তাই না? সবাই ক্লিয়ার নাকি? এই মডেল যেটি আমরা দেখালাম প্রথমেই, এটাই হচ্ছে সামারি, সামারি ফর্মে এটার এক্সপ্লানেশন আমরা বললাম যে এক্সেস ওয়াটার কন্ডিশন রাইসের এই যে দুটো ইয়ে, সবাই ক্লিয়ার কিনা বলো? যেটা কমপ্লিট সাবমার্জেন্স, ইনকমপ্লিট সাবমার্জেন্স অর ওয়াটার লগিং, দুইটার ক্ষেত্রে কিন্তু দুইটা মেকানিজম কিন্তু ভিন্ন, সবাই ধরতে পারছো? আর এই যে অ্যারেনকাইমা ফরমেশন যেটি দেখো, এখানে কিন্তু এই কর্টিক্যাল জোনের কর্টেক্সটাই কিন্তু ব্রেকডাউন হয়ে গেছে, এই যে সেলগুলা ভেঙে গেছে, ভেঙে গিয়ে কিন্তু এই যে অ্যারেনকাইমা গুলা ফর্ম হয়েছে। এখন এটা ট্রান্সভার্স সেকশন রুটের, তুমি লম্বা লম্বা যদি তাকাও তাহলে কি এগুলা চ্যানেলের মতো না গর্তের মতো লাগবে, যেটা এখানে দেখানো হয়েছে এই যে চ্যানেল, এই যে চ্যানেল এয়ার ক্যাভিটি, এখানে কিন্তু বড় সাইজের, এখানে ছোট সাইজের, তুমি যখন এইখানে এই এই রিজিওনের ট্রান্সভার্স সেকশন দেখতে পাচ্ছ, এখানে এয়ার ক্যাভিটি ফর্ম করছে কিন্তু অত বেশি না। অন দ্য আদার হ্যান্ড স্ট্যাগনেন্ট অবস্থায় এয়ার ক্যাভিটি কেমন, অনেক বেশি, দেখো এখানে একটা দুইটা সেল লেয়ার দেখা যাচ্ছে কিন্তু এখানে কিন্তু অনেক বেশি সেল লেয়ার। তাহলে অ্যারেনকাইমা এই অবস্থায় হচ্ছে রাইস রুটে, বাট
ওয়াটার লক কন্ডিশনে হচ্ছে বেশি বড় বড় এয়ারপাসেস ফর্ম হচ্ছে আর ওয়াটার লক কন্ডিশনে আর ম্যাম এখানে এই যে ড্রেন যে সয়েল কন্ডিশন বাম পাশে এটার কি নিচে মানে রুট টিপে কি অক্সিজেনের প্রয়োজন হয় না এগুলো তো উপর থেকে বের হয়ে যাচ্ছে অক্সিজেন গুলো অক্সিজেনের প্রয়োজন হয় কিন্তু তোমার এই যে সয়েল যেটি সারাউন্ডিং এনভায়রনমেন্ট যেটি আছে এখানেও কি এয়ার আছে না এই সয়েলে 25% এয়ার কিন্তু এখানেও আছে এখানে কিন্তু অন দা আদার হ্যান্ড এখানে কি ওয়াটার দিয়ে ফিল ওয়াটার দিয়ে যখন ফিল টোটালটা তাহলে এখানে কিন্তু অক্সিজেন কম খুবই কম হ্যাঁ এখন এখান থেকে রুটের মধ্যে অক্সিজেন এন্টার করার সুযোগ কম অন দা আদার হ্যান্ড এখান থেকে কিন্তু এন্টার করার সুযোগ বেশি বুঝছো এখানে অবশ্যই দরকার হয় সেল ডিভিশন না হলে কিভাবে হবে কিন্তু এখানে এই যে সয়েলের কন্ডিশনটার তোমার চিন্তা করতে হবে যেখানে পানির নিচে আছে আর এখানে অ্যারোবিক কন্ডিশন টাইম শেষ স্যার আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা অ্যাটেনডেন্সের ওই যে শীটটা তোমাদের অন্যান্য ক্লাসে কিভাবে নেয় গুগল ফর্মে নেয় গুগল ফর্মে কিভাবে সেভাবে বলো তো একটু গুগল ফর্মে কিভাবে স্যাররা একটা গুগল ফর্ম তৈরি করে দেয় তাহলে তোমরা একটু কাইন্ডলি মেইনটেইন করো আগের তোমাদের টোটাল পার্টিসিপেন্ট যেটি সেটা কিন্তু আমার কাছে আছে 325 গত ক্লাসে 303 আজকে পার্টিসিপেন্ট এখনো 284-85 ছিল এর আগে দেখি যদি আমি ফেল করি আবার সমস্যা হবে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ